আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ফিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম র‍্যাবের কাছে সিনহা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে চার আসামি বিচার দীর্ঘায়িত না করার দাবি পরিবারের সাবেক সেনা কর্মকর্তারা চান কক্সবাজারের এসপি প্রত্যাহার করোনায় চরম ক্ষতির মুখে পাবনার আবাসন ব্যবসায়ীরা সময় মতো দিতে পারছেন না ফ্ল্যাট বা দোকান বন্যার পানি নেমেছে উত্তরাঞ্চলে জেগে উঠেছে ক্ষত বিশুদ্ধ পানি আর খাদ্য সংকট আক্রান্ত নানা রোগ বালাইয়ে দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা চার আসামি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা মামলার দুই আসামি ওসি প্রদীপ এসআই লিয়াকত সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করলে হত্যার জট খুলবে বলেও জানান তিনি এদিকে পুলিশের মামলায় সোমবার জামিনে মুক্তি পেয়েছেন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী স্টামফোর্ডের শিক্ষার্থী শাহিদুল ইসলাম সিফাত জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযাত্রী শাহিদুল ইসলাম সিফাত এর আগে রবিবার জামিনে মুক্তি পান স্টামফোর্ডের আরেক শিক্ষার্থী শিপ্রা দেবনাথ অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান পুলিশের করা দুটি মামলায় আসামি ছিল সিফাত মামলা দুটির তদন্ত র‍্যাবকে দিয়েছে আদালত নিয়ে বিচারের স্বার্থে র‍্যাবের কাছে দেওয়ার জন্য বলছি যে এই মামলার মধ্যে র‍্যাবের কাছে একটা ছিল আগে থেকেই অন্যান্য মামলাগুলো ওখানে দিলে পরে ওই ঘটনাগুলো করতে ইনভেস্টিগেট তদন্ত করতেও সুবিধা হবে এদিকে প্রভাবমুক্তভাবে স্পর্শকাতর মামলাটি তদন্তের বিষয়ে আবারও কথা বলেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা জানান অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যার পর ওসি প্রদীপ ফোনালাপে পরামর্শে নেয়া ও এসপির সাথে ফোনালাপের সত্যতা পেয়েছে র‍্যাব মূলত যে চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জেল গেছে তারা বাহাতছড়া তদন্ত কেন্দ্রে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ওই দিন চেকপোস্টে উপস্থিত ছিলেন বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন বিস্তারিত তথ্যাবলী তদন্তের সাথে এখনই বলা সমীচীন হবে না তাদের দেওয়া তথ্য মতে তারা যে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তথ্যগুলোকে আরও পরিপূর্ণ এবং সম্পূর্ণভাবে পাওয়ার জন্যে আমরা চারজনকে দশ দিনের রিমান্ড আবেদন করেছি ওসি প্রদীপ এসআই লিয়াকতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে মামলার রহস্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি মুখ্য উদ্দেশ্য প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা এবং এর পাশাপাশি ঠিক কী কারণে এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সে সকল বিষয়ে র‍্যাব তদন্ত করবে শিপ্রা দেবনাথ এবং সিফাত তারা এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা বিবেচনায় প্রথমে মূলত সাক্ষীদেরকে উনি জিজ্ঞাসাবাদ করবেন এরপর অভিযুক্ত আসামিদেরকে উনি পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞাসাবাদ করবেন ঘটনার প্রত্যক্ষদর্শী সিফাতকে জিজ্ঞাসাবাদ করা হবে আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপ্রা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে এস এম ফয়েজ বাংলাভিশন ঢাকা এদিকে নিহত সিনহার দুই সহকারী শাহিদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ আলোচিত এই হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশের কথা জানিয়েছেন সেজন্য কিছুটা সময় চেয়েছেন তারা তারা দুইজন সুস্থ আছেন জানিয়ে সিফাত জানান তার পায়ে গুলি লাগার তথ্য সঠিক নয় আমরা প্রত্যেকটা কথা বলবো প্রত্যেকটা সত্যি বলবো প্লিজ জাস্ট আমাদের একটু সময় দেন আপনারা মানে আমি হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আমাদের কিছু সময় দেন প্রচুর গুজব শোনা যাচ্ছে আজেবাজে নিউজ আসছে এই বিভ্রান্তিমূলক নিউজ আসলে চাই না মানে যেটা হয়েছে সেটা আসলে আমরাই বলবো কিন্তু শুধু একটু সময়ের অপেক্ষা একটা গুজব ছড়িয়েছিল এরকম যে আমার পায়ে হয়তো গুলি লেগেছে আসলে না এরকম কিছু হয়নি শারীরিকভাবে আসলে আমি সুস্থ এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের খুনের বিচার দীর্ঘায়িত না করার দাবি তার পরিবারের এখন পর্যন্ত বিচার কার্যক্রমে সন্তুষ্ট জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা অন্যদিকে সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে এমন অভিযোগ সাবেক সেনা কর্মকর্তাদের অবিলম্বে কক্সবাজারের এসপি মাসুদকে প্রত্যাহার ও
হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ তালিকায় আনার দাবি জানিয়েছেন তারা। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাবের ব্যানারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সোমবার সকাল 11:30 অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের উত্তরার বাসায় যান। সমবেদনা জানান সিনহার মা নাসিমা বেগম ও বোন শারমিন শাহরিয়ারকে। সে সময় সিনহার পরিবারের পক্ষ থেকে রাওয়া ক্লাবের চেয়ারম্যান ও সেক্রেটারির কাছে সিনহা খুনের ন্যায় বিচার পাওয়া নিয়ে তাদের সঙ্গে থাকার অনুরোধ জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা। মাননীয় প্রধানমন্ত্রীকে, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, প্রত্যেক প্রধানই আমার সঙ্গে করেছেন, আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, প্রত্যেকের ধন্যবাদ। এবং আপনারা সাংবাদিকরা, আপনাদের প্রত্যেকটা জিনিস আমি পড়ছি, আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ দিই যে একটা দেশের সুন্দর একটা পরিবর্তন আমরাই আনবো, আপনারাই আনবেন, ঠিক আছে? এটা সুন্দর পরিবর্তনের দরকার। আমাদের আমাদের যে সামনে ছোটো ছোটো বাচ্চাগুলি আছে, ওদের একটা, আমাদের তো জীবন চলে গেছে, শেষ হয়ে গেছে, সামনে ছোটো ছোটো বাচ্চাগুলি আছে, ওদের জন্য আমরা কিছু রেখে দিতে যাই। আর কোনো মায়ের বুক যেন খালি না হয় সেদিকে দৃষ্টি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান নাসিমা বেগম। এই জিনিসগুলো যেন আর না হয়, আর এই জিনিসগুলো যেন না হয়, এবং প্রত্যেকে যেন এটা সচেতন থাকে। আসলে আর বলতেও পারতেছি না, বুঝছেন? নিজের ভালোবাসা। সিনহার বোন শারমিন শাহরিয়ার চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিচারটা হবে, এবং আমাদের একটাই এখানে মানে আপিল, সেটা হচ্ছে দ্রুত যেন তদন্ত করে, সঠিকভাবে তদন্ত করে দ্রুত যেন এই বিচারটা হয়, এবং এটা যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরকে মোটিভেট করে যে না, আইনের প্রতি আসলে আমরা শ্রদ্ধাশীল, আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে বিচার হয়। রাওয়া ক্লাব চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফতার বলেন, ঠান্ডা মাথায় সিনহাকে খুন করা হয়েছে, নিরপেক্ষ বিচারের স্বার্থে তিনটি দাবি তার। আমরা যেটা আবেদন করব যে যাতে এই বিচারটা দীর্ঘায়িত না হয়, কারণ এটা অলরেডি প্রুভড, সার্কামেশনাল এভিডেন্স এবং অ্যাসারেটে প্রুভ, এটা ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, এই হত্যা যাতে না হয়। দ্বিতীয়ত আরেকটা সরকারের কাছে আবেদন করব যে পুলিশ সুপার তাকে যাতে প্রত্যাহার করা হোক। আর তৃতীয় একটা আবেদন করব, ওইখানে যে সমস্ত পুলিশরা ইনভলভ ছিল তাদের অস্ত্রগুলো যাতে অবিলম্বে সিজ করা হোক। এছাড়া সাবেক ওসি প্রদীপ কুমারের বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচারেরও দাবি জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ধরনের হত্যাকাণ্ড এক্সট্রা জুডিশিয়াল। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। কর্ণের চরম ক্ষতির মুখে পাবনার আবাসন ব্যবসায়ীরা। সময় মতো ফ্ল্যাট বা দোকান বুঝিয়ে দেওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা, আর ঋণের কিস্তি না পেয়ে আতঙ্কে ব্যাংকগুলো। পাবনা থেকে আখিনুর ইসলাম রেমনের রিপোর্ট। পাবনায় দীর্ঘদিন ধরেই আবাসন ব্যবসা চালিয়ে আসছে বেশ কিছু প্রতিষ্ঠান, কিন্তু করোনা পরিস্থিতিতে চরম বিপর্যয়ে খাতটি। সঠিক সময়ে ফ্ল্যাট নির্মাণ করতে না পারা, চুক্তি মোতাবেক ফ্ল্যাট হস্তান্তর না করা, ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে নানা দুশ্চিন্তায় তারা। ফ্ল্যাট বিক্রয় অনেক কমে গেছে, আমাদের চরম আর্থিক বিপর্যয়ের মধ্যে আমরা আছি। তাছাড়া ফ্ল্যাটের যারা বরাদ্দ নিয়েছিলেন তারা তাদের বরাদ্দ বাতিল করছেন। আমরা ব্যাংক বিনিয়োগের মাধ্যমে এখানে যে ফ্ল্যাট নির্মাণ করছি, এটার তো একটা দায় আছে, এই ব্যাংক ঋণের দায় তো আমরা নিতে পারছি না। আমরা ল্যান্ড মালিকের কাছ থেকে একটা টাইম পিরিয়ড যে প্রজেক্ট নিছি সেটা টাইম মতো হ্যান্ড ওভার করতে পারতেছি না। ক্লায়েন্টের কাছে আমি পেমেন্ট পাচ্ছি না, কারণ তারও দেওয়ার মতো কোনো অবস্থা নেই। হয় সেটাকে বাঁচাইতে হলে আমাদের দিকে সহজ শর্তে সরকার একটু লোনের ব্যবস্থা করে দিলে আমরা প্রজেক্টটা টাইমটা বাড়াই নিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, সেই প্যাকেজের আওতায় আবাসন ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবে। এ চরম অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ ও সরকারের সার্বিক সহযোগিতার দিকে তাকিয়ে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। 78টা আমাদের কারেন্ট প্ল্যান আছে, যাদের মধ্যে 50 জনই এখনো কিস্তি খেলাপি হয়ে গেছে, এই 3 মাসে তারাও কিস্তি দিতে পারতেছে না। এর কারণ হলো তাদের বাড়ি খালি হয়ে গেছে, ভাড়াটিয়া নাই, আর কিস্তি না পেলে আমরা প্রফিট পাবো না, প্রফিট না পেলে ব্যাংকের ইনকাম কমে যাবে, যদি আমাদের ইনকাম না হলে গভর্নমেন্ট ট্যাক্স কমে যাবে। করোনা মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ানোর সময় গুনছেন আবাসন ব্যবসা সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।
বন্যার পানি নেমে গেলেও উত্তরাঞ্চলে জেগে উঠেছে ক্ষত। চলছে বিশুদ্ধ পানি আর খাদ্য সংকট, নানা রোগ বালাইয়ের সাথে লড়ছে উপদ্রুত এলাকার মানুষ। এদিকে উন্নতি হচ্ছে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতিরও। করোনা পরিস্থিতির মধ্যেই দীর্ঘ দেড় মাসের বন্যায় চরম দুর্ভোগে কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষ। একদিকে জমির ফসল নষ্ট হয়ে গেছে, অন্যদিকে কোনো কাজও জোটাতে পারছে না তারা। চরম খাদ্য সংকটে হতভাগ্যরা, মিলছে না ত্রাণ সহায়তাও। বন্যায় ক্ষতি হয়েছে প্রায় 63,000 বাড়িঘর। এদিকে গাইবান্ধার ঘাগট ও যমুনা নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঘরে ফিরছে বানভাসীরা, বাড়িঘর মেরামতে ব্যস্ত তারা। এর মধ্যে ভাঙন তীব্র হয়েছে ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়ায়। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। গোপালগঞ্জ ও গাজীপুরের বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে। চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে নির্মাণাধীন টানেলের দুটি টিউবের একটির খনন কাজ শেষ হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও চীনা বিশেষজ্ঞ ও শ্রমিকদের চেষ্টায় এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 57% কাজ। টানেলটি চালু হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতির চেহারা পাল্টে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। চীনের অর্থ সহায়তায় পতেঙ্গায় কর্ণফুলীর তলদেশে 10,000 কোটি টাকা ব্যয়ে এগিয়ে চলছে 3.400 কিলোমিটার দীর্ঘ টানেল তৈরির কাজ। 2017 সালে 14 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট ঢাকায় এক অনুষ্ঠানে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। টানেলটির মাধ্যমে মূল নগরের সঙ্গে যুক্ত হবে কর্ণফুলীর দক্ষিণের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা। গড়ে উঠবে দুই শহরের সমন্বয়ে একটি শহর। অনেক গুণ বাড়বে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বলছেন বিশেষজ্ঞরা। এই টানেলের সাহায্যে মহেশখালী এলাকার যে সমস্ত বিশাল উন্নয়ন কর্মকাণ্ডতে চাচ্ছে যা চলছে সেটাকে সম্পৃক্ত করা হবে। শুধু তা না, বাংলাদেশের বাইরে বার্মা থেকে নিয়ে চীন পর্যন্ত যে সড়ক বিস্তৃতির কথা আমরা চিন্তা করছি, এই টানেল সেই সড়ক যোগাযোগটাকে সহজ করবে। ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় ব্যবসায়ী নেতারা। এই টানেল উদ্বোধন হলে দক্ষিণ চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তরী পরিবর্তন সাধিত হবে। অর্থ ছাড় জটিলতায় প্রকল্পের কাজ শুরুতে দেরি হলেও 2022 সালের ডিসেম্বরে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে আশাবাদী প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টানেলের একটি টিউবের কাজ, টিউবের বোরিংয়ের কাজ ব্রিং প্রতিস্থাপন সহ সম্পন্ন হয়েছে। টানেল বোরিং মেশিন দিয়ে আরেকটা টিউবের কাজ শুরু করার জন্য আমাদের 3-4 মাস সময় লাগবে। সার্ক দেশগুলোর মধ্যে এটি প্রথম সড়ক টানেল। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কমবে 34 কিলোমিটার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের শীতলক্ষায় নিখোঁজের 7 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে 2 ছাত্রের লাশ। মারা যাওয়ারা হলো কলেজ ছাত্র মেহাদ ও স্কুল ছাত্র জিসান, দুজনই স্থানীয় সাংবাদিক পরিবারের সন্তান। সোমবার রাতে স্বজনদের অনুরোধে নদীতে জাল ফেলে লাশ দুটি উদ্ধার করে জেলেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনায় সোমবার বিকাল 4টায় উপজেলার ইস্পাহানি ঘাট এলাকায় 2 কিশোর গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় শীতলক্ষায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় মিহাদ ও জিসান। তাদের স্বজনরা জানান, রাতে বাড়ি না ফেরায় ব্যাপক খোঁজাখুঁজির পর নদীতে ঝাঁপ দেওয়ার খবর পান তারা। পরে জেলেদের নিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। গেল একদিনে বিশ্বে করোনা মহামারীতে আরও 4,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি দাঁড়ালো 7,37,900-এ। নতুন 2,08,000 শনাক্ত সহ মোট আক্রান্ত ছাড়ালো 2,02,54,000। করোনায় প্রাণহানির সার্বিক তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে সোমবার আরও 569 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 1,66,000 ছাড়িয়েছে। নতুন 50,000-এর কাছাকাছি সহ মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 52,00,000-এ। ব্রাজিলে আরও 721 জনে মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে 1,01,800 ছাড়িয়েছে। আক্রান্ত 30,57,000-এর বেশি। হঠাৎ করে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকায় আরও 213 জন মারা গেছে। মৃতের সংখ্যা পৌঁছেছে 10,600-এ। আক্রান্ত 5,63,000-এর বেশি। এদিন 887 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যায় শীর্ষে ছিল ভারত। মোট মৃত্যু 45,300 ছাড়িয়েছে। নতুন করে 53,000 শনাক্ত সহ সেখানে মোট আক্রান্ত 22,67,000-এর বেশি। হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনায় কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেখানে 2 জন আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ। প্রতিদিনের মতোই হোয়াইট হাউসে
প্রেস ব্রিফিং করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাথে ছিলেন অর্থমন্ত্রী স্টিভ মনুচিন। কিন্তু আচমকাই তাদের সরিয়ে নিয়ে যান মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এরপরই লক করে দেওয়া হয় ব্রিফিং রুম। 9 মিনিট পর ফিরে আসেন প্রেসিডেন্ট, জানান হোয়াইট হাউসের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে গোয়েন্দারা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানান তিনি। এ ঘটনায় মার্কিন গোয়েন্দাদের সাধুবাদ জানান প্রেসিডেন্ট। পরে এক টুইট বার্তায় সিক্রেট সার্ভিস জানিয়েছে গোলাগুলিতে সন্দেহভাজন এক ব্যক্তি ও তাদের এক কর্মকর্তা আহত হয়েছে। ঘটনার পরপরই তাদের হাসপাতালে নেওয়া হয়। আহত সন্দেহভাজন ব্যক্তিটির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যমগুলো। এবার ক্লেমন খেলার সংবাদ। ক্রিকেট। 22 সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ, খেলবে 3টি টেস্ট ম্যাচ। এর সাথে টি টোয়েন্টি সিরিজ খেলারও প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। টি টোয়েন্টি সিরিজ হবে 3 ম্যাচের। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন বোর্ডে আলোচনার পর টি টোয়েন্টি সিরিজের বিষয়ে সিদ্ধান্ত হবে। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ অক্টোবরের মাঝামাঝি, এর সাথে থাকবে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। যদিও লঙ্কান বোর্ডের এই প্রস্তাবে এখনও উত্তর দেয়নি বিসিবি, নিচ্ছে সময়, বোর্ডের আলোচনার পর আসবে সিদ্ধান্ত। 3টা টেস্ট ম্যাচের একটা সিরিজ হবে, এর সাথে আরও 3টা টি-20 ম্যাচ খেলার একটা প্রস্তাব এসেছে, যেটা আমরা ইন্টারনালি আলোচনা করে এ ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। এর মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের পুরোদমে অনুশীলন ক্যাম্প শুরু করতে হবে। সেপ্টেম্বরে ক্যাম্প শুরুর কথা জানালেন প্রধান নির্বাহী। যদি আমরা সেপ্টেম্বরের শেষের দিকে আমরা শ্রীলঙ্কা সফর করি, সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফরের পূর্বে আমাদের এখানে কিছু কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হবে। এদিকে ঢাকার মতো চট্টগ্রামে চলছে একা একা অনুশীলন। সেখানে একাই অনুশীলনে অফ স্পিনার নাঈম হাসান। নারী ক্রিকেটার নাহিদ আক্তারও জানালেন কেমন চলছে তাদের একা অনুশীলন। আস্তে আস্তে ইম্প্রুভ করার ট্রাই করতেছি, অনেকদিন পর আসছি, বোলিং করতেছি, একটু আনইজি হচ্ছে। আপনার আল্লাহর রহমতে যদি কন্টিনিউ প্র্যাকটিস করি তাহলে রিদমটা চলে আসবে আল্লাহর রহমতে। প্রায় 5 মাস পরে আমি মাঠে বোলিং করতে পেরেছি, একটু কষ্ট হয়েছে বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ক্যাম্প শুরুর আগে ক্রিকেটারদের আইসোলেশনে নিয়ে কোভিড-19 পরীক্ষা করবে বিসিবি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। র্যাবের কাছে সিনহা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে 4 আসামি। বিচার দীর্ঘায়িত না করার দাবি পরিবারের। সাবেক সেনা কর্মকর্তারা চান কক্সবাজারের এসপি প্রত্যাহার। করোনায় চরম ক্ষতির মুখে পাবনার আবাসন ব্যবসায়ীরা, সময় মতো দিতে পাচ্ছেন না ফ্ল্যাট বা দোকান। বন্যার পানি নেমেছে উত্তরাঞ্চলে, জেগে উঠেছে ক্ষত। বিশুদ্ধ পানি আর খাদ্য সংকট, আক্রান্ত নানা রোগ বালাইয়ে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।